আল্লাহ যদি থাকেন এভাবেই বৃষ্টিতে বিজে বিজে প্রিয় নেত্রীর কথা শোনার জন্য প্রিয় নেত্রীকে সময় দেওয়ার জন্য বৃষ্টিতে বিজে বেজে চাতা হাতে নেই বক্তব্য শুনছেন দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদুসারা জমা তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে যিনি একমাত্র জনপ্রিয় একজন নেত্রী স্বতন্ত্র প্রার্থী হয়েই বাবার রেখে যা অসমাপ্ত কার্যগুলি এবং বাবার আদর্শে আদর্শিত ওই একমাত্র নারী নেত্রী জেনাতুল প্যারদোস রাজ্যমা লোকদার তিনি সকলের সাথে মত বিনিময় করছেন এবং চূড়ান্তভাবেই নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েই দুর্গাপুর এবং কর্মাকান্দা নেত্রকোনা এক আসনে লড়বেন আমার থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই অনুমতি তাকায় এবার দুর্গাপুর এবং কর্মাখান্দায় নেতৃকোনা এক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন জানাতুল প্যদোসারা জমা তালুকদার তিনি নবম এবং দশম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন বাবার উত্তর হিসেবে তিনি একমাত্র যোগ্য প্রার্থী তাই দুর্গাপুরের সর্বস্তরের জনগণ কথা দিয়েছেন জানাতুল ফেরতুস আল্লাহ জুমাতাল উদ্দারের হয়েই মাঠে তাকবেন এবং কাজ করবেন বুট দিয়ে জয়যুক্ত করবেন জুমাতালুদ্দার তিনি বলেছেন আল্লাহ যদি সহায় থাকি আপনারা যদি আমার পাশে থাকেন আমি নির্বাচন করব। ইনশাল্লাহ আমাদেরই বিজয় হবে শুধুমাত্র বাবার মতো জনতার পাশে থাকতে চান জনগণের সুখে হাসতে চান জনগণের দুঃখে কাঁধতে চান জানাতুল ফয়ারদো সারা জুমা তালুকদার তিনি বলেছেন আমার বাবা যে পরিমাণ অর্থ সম্পদ রেখে গেছেন আমি এমপি নির্বাচিত না হলেও রাজনীতি না করলেও আমি অন্তত মৃত্যুর পূর্ব পর্যন্ত এগুলো খেয়ে জীবনযাপন করতে পারবো তবে আমার কষ্ট হয় আপনাদের প্রতি আমি চাই দুর্গাপুর এবং কর্মাকান্দার সর্বস্তরে মানুষের পাশে আমার বাবার মতো সাধারণ জনগণের বিপদ আপদে নিজেকে বিলিয়ে দেব তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব এবং আপনাদের দোয়া এবং সমর্থন চাই আপনারা আমার পাশে থাকবেন